গোপচুরি, কবি সুকুমার রায়। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বর্দি ডাকে, কেউ বা হাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তেঁতুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাকেন ওরে আমায় গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না, মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারোর কথা ধার ধারি নে সব বেটাকে চিনি। নোংরা ছ্যাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখত জানি শ্যামবাবুদের গয়লা। এ গোপ যদি আমার বলিস পড়ব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবার। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারোর কেনা, গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যাইছে না। গোপচুরি কবিতাটি আবোল তাবোল বই থেকে নেওয়া। আবোল তাবোলের সমস্ত কবিতা শুনতে হলে আমার চ্যানেলের পাশে থাকুন।